ভারতের ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান জাইডাস ক্যাডিলার তিন ডোজের করোনা প্রতিষেধক টিকা জাইকোভ ডি জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। ১২ বছর থেকে শুরু করে ১৮ বছর বয়সীদের জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া এই টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। এর মধ্য দিয়ে ভারতে জাইকোভ ডি হবে প্রথম টিকা যা কম বয়সীদের টিকা হিসেবে ব্যবহৃত হচ্ছে। মাজিয়া মানান জানাচ্ছেন বিস্তারিত। জাইডাস ক্যাডিলার তৈরি কোভিড টিকা জাইকোভ ডি কে জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন দেশটির ১২ বছর বয়স থেকে প্রাপ্ত বয়স্কদের এই টিকা দেওয়া হবে। এক্ষেত্রে ভারতে জাইকোভ ডি হবে প্রথম টিকা যা অপ্রাপ্ত বয়স্কদের টিকাকরণে ব্যবহৃত হবে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের টিকা সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি ভ্যাকসিন নির্মাতা সংস্থাকে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে মানবদেহে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নথিপত্র জমা দিতে বলেছে। জাইকোভ ডির মাধ্যমে টিকাকরণ সম্পূর্ণ করতে হলে মোট তিনটি টিকা নিতে হবে। তবে প্লাজমিড ডিএনএ প্রযুক্তি নির্ভর জাইকোভ ডিকে ভবিষ্যতে দুটি টিকায় পরিণত করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন জাইডাস ক্যাডিলা কর্তৃপক্ষ। গত পহেলা জুলাই জরুরি ভিত্তিতে জাইকোভ ডি ব্যবহারের অনুমোদন চেয়ে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার কাছে আবেদন করেছিল টিকা নির্মাতা সংস্থা ক্যাডিলা হেলথ কেয়ার লিমিটেড। বিভিন্ন বয়সের ২৮,০০০ স্বেচ্ছাসেবকের ওপর এই টিকার ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়েছে বলে জানায় তারা। এর মধ্যে ১২ থেকে ১৮ বছর বয়সীরাও রয়েছে। সাফল্যের হার ৬৬.৬% বলে দাবি করেছিল টিকা নির্মাতা সংস্থা। গুজরাটের এই ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে বছরে ১০ থেকে ১২ কোটি ডোজ জাইকোভ ডি তৈরির পরিকল্পনার পাশাপাশি ভ্যাকসিন মজুত করা শুরু হয়েছে। এ নিয়ে ভারতে ৬টি করোনা টিকা জরুরি ব্যবহারের অনুমোদন পেল। মার্সিয়া মান্নান, মাইটিভি।